আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বন্যার পানি কমছে, তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। বরিশালে কীর্তনখোলার ভাঙ্গনে 1 কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত। দেশজুড়ে কমছে না করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা উপসর্গে বরিশালে 4 জন সহ বিভিন্ন জেলায় 8 জনের মৃত্যু। এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না বেশিরভাগ মানুষ, নেই আইনের প্রয়োগ। বন্যার পানি কমলেও বরিশাল, শরীয়তপুর, টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। বরিশালে কীর্তনখোলার ভাঙ্গনে 1 কিলোমিটার সড়ক সহ বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে দুর্গত অধিকাংশ জেলায় পানি কমায় বসত বাড়িতে ফিরতে শুরু করা কয়েক লাখ মানুষকে লড়াই করতে হচ্ছে খাদ্য সংকট আর নানা রোগ বালাইয়ের সাথে। প্রতিনিধিতে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। বরিশালে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কীর্তনখোলার ভাঙনে তালতলি লামচরিতে 1 কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় নদীগর্ভে চলে গেছে বাড়িঘর সহ বিশাল এলাকা। নদীর পানি বাড়ায় শহরের পলাশপুর, রসুলপুর, স্টেডিয়াম বস্তির 10,000 বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সদর রোড সহ বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। এছাড়া হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জের 16টি ইউনিয়নের প্রায় 60টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে নদী ভাঙনে মানবেতর জীবন যাপন করছেন এসব এলাকার প্রায় 50,000 মানুষ। প্রায় 30-40,000 মানুষ আমরা বসবাস, মানুষরা হাজারি করতে আছে, মানুষ খাইতে পারে না। করোনা মহামারীর মধ্যে বন্যা আর নদী ভাঙনে এখন দিশেহারা শরীয়তপুরের মানুষ। দ্বিতীয় দফা পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, দেখা দিয়েছে খাদ্য সংকট। শরীয়তপুরের 5 উপজেলায় পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। পদ্মার প্রবল স্রোতে নদীর তলদেশ থেকে জিও ব্যাগ ও সিসি ব্লক সরে যাওয়ায় নদী ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পানি কমতে থাকায় শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চল এখনও রয়েছে পানির নিচে। সরকারি হিসাবে বন্যায় 2,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় গত 22 দিন ধরে শেরপুরের সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টি না হওয়ায় পানি কমায় নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জেলার নিম্নাঞ্চল খালিয়াঝুড়ি উপজেলার প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী। পানি নামলেও দুর্গত এলাকায় রয়েছে তীব্র খাদ্য সংকট, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বাঁধ ও আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ ফিরতে শুরু করেছে বসত বাড়িতে। বন্যার পানির তীব্র স্রোতে জেলার 5 উপজেলার রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলে নদীর পানি কমলেও জেলার 7 উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি দুর্গত এলাকায় রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারিভাবে উন্নতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিরও, তবে দীর্ঘস্থায়ী বন্যায় বাড়িঘর আর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় নানা সংকটের মুখে পড়তে হচ্ছে দুর্গত মানুষদের। মইনুল আহসান, এটিএন বাংলা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত আর ঈদ ছুটি শেষে ঘরমুখো যাত্রীর বাড়তি চাপের কারণে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগে চালক ও যাত্রীরা। এই রুটে 18টির মধ্যে 16টি ফেরি চলাচল করলেও পারাপারে প্রায় 1 ঘন্টা করে বেশি সময় লাগছে। এদিকে পদ্মার স্রোত এবং 2টি ঘাটের অ্যাপ্রোচ সড়ক বিলীন হওয়ায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত পরিসরে 7টি ফেরি চলাচল করছে। ফেরি স্বল্পতায় শিমুলিয়া নদী পারাপারে অপেক্ষায় রয়েছে প্রায় 200 ছোট বড় যানবাহন। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েদ আহমেদ জানান, বৃহস্পতিবার 4 নম্বর ঘাট বিলীন হওয়ার পর 3টি ফেরি দিয়ে 1 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার সচল রাখা হয়। তীব্র স্রোতের কারণে সন্ধ্যায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে 1 ও 2 নম্বর ঘাট দিয়ে 7টি ফেরি দিয়ে যানবাহন যাত্রী পারাপার শুরু হয়।
এদিকে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে পদ্মা সেতুর কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ। সেতুর পরবর্তী স্প্যান বসানো হবে অক্টোবর মাসে। পদ্মা বহুমুখী সেতুতে সর্বশেষ গত জুনে 31তম স্প্যান বসানো হয় জাজিরা প্রান্তের 25 ও 26 নম্বর খুঁটির ওপর। এর ফলে সেতুর 4.5 কিলোমিটারের উপর দৃশ্যমান হয়। বাকি রয়েছে 10টি স্প্যান এবং প্রায় সেতুর 1.5 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের মুরাদ জানান, স্প্যান বসানো বন্ধ থাকলে মুন্সীগঞ্জের মাওয়া কুমার ভো কনস্ট্রাকশন ইয়ার্ডে স্প্যানগুলোর ঝালাই ও মেরামতের কাজ চলছে। তিনি আরও জানান, পদ্মা সেতুতে বসানোর জন্য আরও 6টি স্প্যান প্রস্তুত রয়েছে। এর মধ্যে মূল সেতুর 89% এবং সার্বিক কাজের 81% অগ্রগতি হয়েছে। আগামী বছরে জুন মাসে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে এবং যার উপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। করোনা ভাইরাস এবং করোনা উপসর্গ নিয়ে একদিনে দেশের বিভিন্ন জেলায় আরও 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে বরিশালে 4 জন সহ 8 জন মারা গেছেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান, সাংবাদিক, চিকিৎসক ও ব্যাংকার সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন আরও 5 শতাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগর মান। সচেতনতার অভাবেই দেশে বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে 5 জনের মৃত্যু হয়েছে। 1 জনের করোনা নিশ্চিত, অন্য 4 জনের উপসর্গ ছিল। বরিশাল বিভাগে পুলিশ ও নার্স সহ নতুন আক্রান্ত আরও 79 জন। করোনায় মৃত্যুর মিছিলে কুমিল্লায় যোগ হয়েছে আরও 3 জনের নাম। এদের 1 জনের করোনা, অন্য 2 জনের উপসর্গ ছিল। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট 149 জন। নতুন করে আক্রান্ত আরও 131 জন। খুলনায় করোনায় মারা গেছে আরও 3 জন। এদের 2 জন করোনায়, অন্য 1 জন উপসর্গ নিয়ে মারা যায়। তাছাড়া বিভাগের 10 জেলায় আরও 323 জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জর্জ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট রেজাউল করিম মারা যান। করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইয়ানুর হোসেনের মৃত্যু হয়েছে। এছাড়া নোয়াখালীতে গত 24 ঘন্টায় 63 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোরে চৌগাছা উপজেলা চেয়ারম্যান, সাংবাদিক, চিকিৎসক ও ব্যাংকার সহ 76 জন, ময়মনসিংহে 49 জন, ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে 10 জন করে, নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মী সহ 6 জন এবং শেরপুরে 5 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না বেশিরভাগ মানুষ। এক্ষেত্রে বেশি উদাসীন তরুণরা। আইনের প্রয়োগ কোথাও দেখা যাচ্ছে না এমন অসচেতনতাকে অশনির সংকেত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। নিউ মার্কেট, ঢাকার এক ব্যস্ত এলাকা, হাজারো মানুষের আনাগোনা। ফুটওভার ব্রিজে বসে মনের সুখে গল্প করছে এই জুটি। হয়তো ভুলেই গেছে দেশে করোনা ভাইরাস আছে। মুখে নেই মাস্ক, নেই কোনো শারীরিক দূরত্ব। মাস্ক পরার জন্য বাধ্যতামূলক করা হয়েছে? হ্যাঁ, ওটা তো আমরা জানি, কিন্তু আমাদের ব্যাপারটাও তো বুঝতে হবে। আমাদের নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয় তো আমরা পরার তো কোনো ই নাই। কেউ কেউ আবার রাস্তা থেকে এটা সেটা কিনে খাওয়ার লোভও সামলাতে পারছেন না। আসলে নিরাপদ না, আমি এটা ভুল করছি আমি জানি, কিন্তু কি করবো বলেন, আর কতদিনই বা মানে কি করবো বলেন। মাস্ক ঘেমে গেছে, একটু খুলেছি, অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত আকারে খোলা দোকানপাট, অফিস আদালত, প্রায় সব কিছুই স্বাস্থ্যবিধি মেনে সব চালু করার কথা থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। আপনি কি জানেন মাস্ক পরা বাধ্যতামূলক? জি, মাস্ক আছে। কই মাস্ক কই আপনি? আছে পকেটে, পকেটে ভাই। না, আইন তো আমরা রাস্তাঘাটে মানতেছি, মার্কেটে তো এভাবে রুলস মানা হচ্ছে না। মার্কেটে রুলস থাকলে আপনি মার্কেটে এক নিরাপত্তা দেখেন, পুরো নিরাপত্তা আছে কিনা। সড়কে নামা বেশিরভাগ মানুষই কেউ মাস্ক ব্যবহার করছেন না। সরকার নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখারও কেউই নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের বিধান রেখে কি নতুন প্রজ্ঞাপন জারি করবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অনুযায়ী যারা আইনটা মানবে না তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে, তাহলে অনেক ক্ষেত্রে এটি প্রয়োগ সহজ হবে। আইনের প্রয়োগ করতে হলে পরে সেটা তো শুধু একা আমাকে দিয়ে হবে না, এটা আইন প্রয়োগকারী সংস্থা সরকারের যারা আইন প্রণয়ন করবেন বা দেবেন আমাদেরকে, যে এই ক্ষমতাটা
সেটা তো তাদের অনুমোদন বা অনুমতি লাগবে। বিশেষজ্ঞরা বলছেন করোনা ঝুঁকি কমাতে সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ বেশি জরুরি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে মানুষ যতটা সচেতন ছিল, যতটা স্বাস্থ্যবিধি মানত, ঠিক ততটাই যেন দিনে দিনে উদাসীন হয়ে যাচ্ছে এখন। তারা অনেকেই মনে করছেন যে কিছুই হবে না, বিশেষ করে তরুণদের বেলায় অনেক বেশি অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই তরুণদের দ্বারাই যে বাসার মুরব্বীরা আক্রান্ত হতে পারেন, সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে প্রত্যেকটি মানুষকেই, না হলে বড় রকমের ঝুঁকির দিকে যাচ্ছে বাংলাদেশ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহার ঘটনাকে ইস্যু করে কেউ সরকার হটানোর স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমান সরকারের শেকড় অনেক গভীরে হওয়ায় গুজব রটিয়ে লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে খুলনা সড়ক ও জনপদ অধিদপ্তরে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, দুই বাহিনীর মধ্যে উস্কানির অপচেষ্টা চললেও জনগণ এ বিষয়ে সচেতন রয়েছে। সিনহার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশের ভেতর ও বাইরের সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। সিনহা রাশেদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনা সরকারের শিকড় এদেশের মাটির অনেক গভীরে, গুজব রটিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাজারে সবজির দাম চড়া, এর মধ্যে মান ও প্রকার ভেদে সবচেয়ে বেশি কেজি প্রতি 180 টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। বন্যা ও কম সরবরাহের কারণে নিত্যপণ্যের দাম বাড়তি এমন অজুহাত বিক্রেতাদের, এদিকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ভিড় বাড়ছে মাছের বাজারে। দাম ও সাধ্যের মধ্যে বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ঈদের পর প্রথম ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজার, ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম, অনেকটা আয়সী মেজাজেই সবজির পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষা। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। প্রত্যেকটা সবজিতেই মানে অ্যাভারেজ 15-20 টাকা করে কেজিতে বাড়তি, কারণ গাজর 80 টাকা বিক্রি করতেছে, যেটা ঈদের আগে 50 টাকার মতো ছিল। ওরা তো বলে যে চারিদিকে পানি বন্যা, সেটার কারণে ওই আপনার সবজির জায়গা ওই কম, ফসলাদি হচ্ছে না, আর আনা নেওয়ার একটা ক্রাইসিস আছে। পটল, ঢেঁড়স, বেগুন, টমেটো, শশা, আলু সহ সবজির কোনো কমতি নেই, তবুও কোনো সবজি 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ ক্রেতাদের। ঢাকার পাইকারি আড়ত কারণ বাজারে কেজি প্রতি মরিচ 120 টাকা দরে বিক্রি হলেও কয়েক কিলোমিটারের দূরে পলাশি বাজারে মান ও প্রকারভেদে এ পণ্যের দাম বেড়ে যাচ্ছে। মরিচ 180 টাকা, টমেটো 110, 120, সিসিঙ্গা 50, বেগুন 60, শসা 60, ভেন্ডি 40-50, 250 টাকা মধ্যে 50 টাকা, তো কাঁচামরিচের দাম খালি বাড়তেই আছে। বাজারে ন্যূনতম মনিটরিং নাই, যে যেভাবে বাড়তেছে সেভাবে দাম রাখতেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ইলিশ ধরা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে ধরা পড়ায় দাম কমে মাছের রাজার চাহিদাও বাড়ছে। দাম আরও তো এত আরও কমবে, এখন ভালো সস্তা, 500-600 গ্রাম ওজনে 450 টাকা, 1000 টাকা, যেগুলো 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম, আর 2 কেজি আপনার 1200-1300 হয়ে গেছে, কারণ এখন মাছ যত বেশি পড়বে তত দাম কমবে। ব্যবসায়ীরা বলছেন মাছের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মাছের দাম আরও কমে আসবে। কোরবানির মৌসুমে মাংসের চাহিদা না থাকায় সব ধরনের মুরগিতে কেজি প্রতি দাম কমেছে শতকরা 26 ভাগেরও বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বরিশালে বাস ভাঙচুর ও মালিক শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধের আড়াই ঘন্টার পর পুলিশের হস্তক্ষেপে 3 দিনের জন্য ধর্মঘট স্থগিত করেছেন বাস মালিক শ্রমিকরা। সকালে বরিশালের খয়রাবাদ ব্রিজ এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করে থ্রি হুইলার শ্রমিকরা, এতে 5 জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে নগরীর রূপতলী বাস টার্মিনাল থেকে 6 জেলার 17 রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
দুর্নীতিমুক্ত দেশ গড়া বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। দুপুরে ঢাকার দোহারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যুবলীগের বিতর্কিত নেতা কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শান মাসুদের সেঞ্চুরির পর পাকিস্তানের পেসারদের বোলিং এর তোপে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে পৌঁছেছে পাকিস্তান। আগের দিনে দুই উইকেটে 139 রানে খেলতে নেমে পাকিস্তান 326 রানে অল আউট হয়। উইকেট পতনের মিছিলে সেঞ্চুরি তুলে নেন ওপেনার শান মাসুদ, তিনি 156 রান করেন। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড 54 রানে এবং জোফরা আর্চার 59 রানে তিনটি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাট হাতে নড়বড়ে অবস্থা হয় ইংল্যান্ডের, দলের মাত্র 12 রানে 3 উইকেট হারায় তারা। বিপর্যয় সামলানোর চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক জো রুট, লেগ স্পিনার ইয়াসির শাহের বলে ফেরেন তিনি। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 92 রান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে 2-1 গোলে জিতে এগিয়ে আছে পেপ গার্দিওয়ালার দল। এদিকে করোনা ভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতির পর টানা 10 ম্যাচ জিতে লা লিগায় শিরোপা পুনরুদ্ধার করেছে জিনেদিন জিদানের দল। ইউরোপ সেরার প্রতিযোগিতায় রেকর্ড 13 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সেরাটাই চাইছেন সিটিজেনদের কোচ। আর পিছিয়ে থেকে দলকে লা লিগা জেতানোর জিদান শিশুদের নিয়ে রিয়ালের মুকুটে আরও একটি সাফল্যের পালক জুড়ে দিতে ইংলিশ প্রতিপক্ষ পক্ষকে হারানোর জন্য মুখিয়ে যে থাকবেন বলাই বাহুল্য। ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় অন্য ম্যাচে জুভেন্টাস লড়বে অলিম্পিক লিওর বিপক্ষে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বন্যার পানি কমছে, তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। বরিশালে কীর্তনখোলার ভাঙ্গনে 1 কিলোমিটার সড়ক নদী গর্ভে বিলীন। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত। দেশজুড়ে কমছে না করোনা ভাইরাসের সংক্রমণ, করোনা উপসর্গে বরিশালে 4 জন সহ বিভিন্ন জেলায় 8 জনের মৃত্যু। এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না বেশিরভাগ মানুষ, নেই আইনের প্রয়োগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার অনুষ্ঠান উপভোগ করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।